প্রভাব খাটিয়ে স্কুলের জায়গা জবরদখল করে রাস্তা নির্মাণের জন্য বিটুমিন পোড়াতে গিয়ে পরিবেশ দূষণ করছেন, আর এতে কোচিং কাছে ছাত্রছাত্রীরা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমনই এক ঘটনা জল ও জয়ন্ত চিত্র আমাদের সাংবাদিকের ক্যামেরায় ফুটে উঠল। ঘটনা সাব্রুম মহকুমা রূপাইছড়ি আরডি ব্লকের অন্তর্গত বৈষ্ণবপুর এডিসি ভিলেজ সংলগ্ন বৈষ্ণবপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। আজ ন্যাশনাল লিগাল সার্ভিসের উদ্যোগে 5টি এডিসি ভিলেজ নিয়ে অনুষ্ঠিত হয় এক লিগাল সার্ভিস ক্যাম্প। সাব্রুম মহকুমার সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গিয়ে অভিযোগ মূলে সরজমিনে দেখতে পায় ওই স্কুলের খেলার মাঠে ছাত্রাবাস সংলগ্ন ঢিল ছোঁড়া দূরত্বে সাব্রুম মহকুমার জেত ত্রিপুরা নামে এক ঠিকাদার রাস্তা সংস্কার করার জন্য বিটুমিন পোড়াচ্ছেন। বিটুমিন পোড়ার কালো ধোঁয়া এবং দুর্গন্ধ স্কুলের ছাত্রাবাসের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্রাবাসের ছাত্ররা দরজা জানালা বন্ধ করে থাকতে হয়। শুধু তাই নয়, ছাত্রাবাসের ছোট ছোট কোচিং কাছে ছাত্ররা দুর্গন্ধ এবং কালো ধোঁয়ার জন্য খাওয়া দাওয়া করতে পারছেন না। ছাত্রছাত্রীদের অভিযোগ, তীব্র গরমের হাওয়াতে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বিটুমিন পোড়া কালো ধোঁয়ার দুর্গন্ধের জন্য শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। ন্যাশনাল লিগাল সার্ভিসের অতিথিরা সাব্রুম মহকুমা শাসকের আধিকারিকরা লিগাল সার্ভিস ক্যাম্পে এসেছে কিভাবে পরিবেশ দূষণ হচ্ছে তা দেখে হতবাক হয়ে পড়েন। লিগাল সার্ভিস ক্যাম্পে এসে সাব্রুম মহকুমার এক বিশিষ্ট আইনজীবী রতন নাথ ঠিকাদারের নাম না উল্লেখ করে তিনি জানান, এই কি চলছে স্কুলের জায়গার মধ্যে, এই এলাকার সকল সচেতন নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, সাব্রুম মহকুমা প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করেছেন। স্কুলের মধ্যে যদি এইভাবে পরিবেশ দূষণ হয়, এতে করে স্কুলের ছোট ছোট কঞ্চি কাঁচা ছাত্রছাত্রীরা শ্বাস প্রশ্বাস নেওয়ার যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে। এই বিদ্যালয়ের মাঠ থেকে মাত্র 50 মিটার হবে এই স্কুলের স্কুল গ্রাউন্ড, সেখানেই উপরে ছাত্রছাত্রীদের খেলাধুলাকে বঞ্চিত করে কোনো একটা কন্ট্রাক্টর হতে পারে বা অন্য কেউ হতে পারে, সেই জায়গাটাতে মেশিন চালিয়ে বিভিন্ন ধরনের বিটুমিন বা অন্যান্য জিনিস দিয়ে কাজ করছে, যেটা আদৌ একটা স্কুলের পাশে এটা করতে পারে না কোনো অবস্থাতে। এবং এটার কারণে এখানে যে স্কুলে অবস্থিত হোস্টেল, সেই হোস্টেলের ছাত্রছাত্রীরা থাকতে পারছে না, দরজা জানালা বন্ধ করে থাকতে হচ্ছে। তাহলে কতটা দেয়ার টু পুলিশ, দেয়ার টু ল যদি হয় এই ধরনের একটা স্কুলের পাশে তারা এ ধরনের কাজ করতে পারে। আমি এই এলাকার শুধু নাগরিকদের কাছে আবেদন করব, যিনি এই কাজ করছেন, যিনি কন্ট্রাক্টরি করছেন, ওনার কাছে আমি আবেদন করব, এই এলাকার ছাত্রছাত্রীদের স্কুলের সার্বিক পরিবেশ সুন্দর রাখার জন্য এই জায়গাতে যাতে এই জিনিসটা না হয়, ছাত্রছাত্রীদের জীবন অনেক বড়, সেটাকে সুন্দর করে তোলার জন্য আপনাদের সহযোগিতা। এখন দেখার বিষয় এই খবর পরিবেশিত হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর ঠিকাদারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।